হাই ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 2:30, এত রাত, রাত 2:30 বাজে কিন্তু। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, দেখছো রান্নার রুমে, কিচেনে চলেও এসেছি, রান্না শুরুও করে দিয়েছি। পাশে আছে তরকারি, কিছু কিছু ফ্রিজে যেগুলো থাকে সেগুলো একটু বার করে নিয়েছি, কিছু কিছু রান্নাও হবে। তো দেখতে থাকো তোমরা, দেখতে পাচ্ছ অনেকে ওঠেনি কিন্তু আমি একটু আগে উঠে গেছি, অন্ধকার দেখাচ্ছি কত অন্ধকার। ডিনারের থালাবাটি কিন্তু ধুইনি, এখন এটা ধুয়ে নিব। পাশে দেখতে পাচ্ছ ওভেনটা খালি, ভাতটা কিন্তু নেমে গেছে, এখানে রান্না বসাবো, তরকারি হবে। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলে, ফোড়নে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন সমস্ত মশলা দিয়ে দিব। সমস্ত মশলা দিয়ে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিতে হবে, মশলা দিয়ে কষানোটা, যদি কষানোটা ভালো হয় তাহলে রান্নাটাও কিন্তু খেতে টেস্ট হয়। একটু জল দিব কারণ মশলাটা পুড়ে যেতে পারে, তো সেই জন্য একটু জলটা দিয়ে দিতে হবে, তাহলে মশলাটা কষানো ভালো হবে। এই যে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিলাম, জলটা ফুটে গেল, ফুলোরিটা দিয়ে দিলাম। ফুলোরিটা হতে কিন্তু টাইম লাগে না, ফুলোরিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওটা সেদ্ধ করা মানে অনেকক্ষণ সেদ্ধ করতে হবে, সে তেমন কোনো ব্যাপার নেই, একটু ফুটে গেলেই কিন্তু ফুলোরিটা হয়ে যাবে। তো এখানে ফুটে গেলে একটু নামিয়ে নিব। তো চলো বন্ধুরা, রান্নাটা তো হলো, এখন খাবার থালা সাজিয়ে নিয়েছি। চলো এখন থালা সাজিয়ে দেখো, সন্ধ্যার সময় একটু আলু ভেজেছিলাম, সে আলুটা আছে এখানে, ফুলুরি আর আলু মাখা। আলু মাখা থাকলে তো ঘি আর আলু মাখা বরের মানে বেস্ট, অসাধারণ লাগে বরের। চলে আসলাম একেবারে সকালে, মর্নিংয়ে শুরু করে দিলাম। ডাইনিং টেবিলে দেখছো, ডাইনিং টেবিলে পুরো একদম জামা ভর্তি হয়ে আছে, এগুলো কিন্তু সব মানে হালকা হালকা ঠান্ডা ছিল, সেই জন্য এখানে দিয়ে রেখেছিলাম। এদিকে বেডশিটটা কিন্তু গুছিয়েও নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি। চলো জামা কাপড়গুলো এখন আমি ভাজ করে নিই। তো সুন্দর করে সাইজ করে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভালো করে ভাজ করে নিব। যেগুলো আমি রেগুলার ব্যবহার করি প্রতিদিন, সেগুলো কিন্তু আমি ভাজ করি। তো যেটা হালকা হালকা ভেজে থাকবে, যদি ভেজে থাকে তাহলে রোদ্রে দিব, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন ভালো করে ভাজ করে তুলে নিব। তো বন্ধুরা আমি এভাবেই কিন্তু রেখে দিই, হালকা হালকা যদি ভেজে থাকে না তো এখানে শুকিয়ে যায়, গরমের সময় যেখানে রাখবো শুকিয়ে যাবে। এখানে এটা শোকেসটা খোলা থাকে, চাবি দেওয়া থাকে না, তো এখানে সবসময় আমি রেগুলার যেগুলো ব্যবহার করি জামা কাপড় সেগুলো কিন্তু আমি এখানেই রাখি। রেগুলার যেগুলো জামা কাপড় ব্যবহার করি সেগুলো কিন্তু আমি সুন্দর করে ভাজ করেই রাখি। তো সেই জন্য ভাবছি অনেকটা দিন আমি ভেতরগুলো পরিষ্কার করিনি, তো জামা কাপড়টা একটু নামিয়ে নিলাম। তো এই ভেতর সাইডটা একটু ভালো করে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নেব, তাহলে মানে ধুলোটা থাকবে না, যদি হালকা হালকা থেকেও যায়, কারণ এটা তো তালা চাবি দেওয়া থাকে না। তো এখন ভালো করে পেপারটা আবার দিয়ে নিলাম, ভালো করে ঝেড়ে নিলাম, পুরোটা একটু ঝাড়ু করে মুছে নিলাম, মানে একটা ন্যাকড়া দিয়ে হালকা হালকা ধুলো থাকলে সেটা ক্লিন করে নিলাম। এখন ভালো করে জায়গায় জায়গায় সমস্ত কিছু যেগুলো রেগুলার পরা হয় জামাকাপড় সেগুলো আমি ভাঁজ করে রেখে দিব। আমাদের বাইরে কোনো জামাকাপড় থাকে না, মা মেয়ে জামাকাপড় থাকলে সব ওই ভাঁজ করে রেখে দিই, বাইরে কত কোনো কিছুই রাখি না। তো পাশের রুমটা পিসি শাশুড়ি নেই, একটু গ্রামের বাড়িতে গেছে, তো বেডশিটটা একটু গুছিয়ে নিচ্ছি, ও মানে এই রুমে থাকে, তো বেডশিটটা একটু গুছিয়ে নিচ্ছি। চলে আসলাম রুম ঝাড়ু দিতে, তো রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি, আমাদের বেডশিট গুছানো হয়ে গেছে, পাশের বেডশিট গুছিয়ে নিলাম, এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নেবো। উপরে সমস্ত কিছুই রুম টুম পরিষ্কার করার সবই করি, একা হাতে সবই করতে হয়। তো এগুলো গুছিয়ে নিচ্ছি, এখন পরিষ্কার করে নিব, ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ুটা দিয়ে নিয়ে আরও তো কাজ আছে। চলো বন্ধুরা দেখতে থাকো, ডাইনিংটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, একা হাতে করলেও বোরের একটু সাপোর্ট আছে, বোরের সাপোর্ট না থাকলে কিছুই আমি করতে পারতাম না, এগোতে পারতাম না। তো বোর অনেকটাই আমাকে হেল্প করে, অনেকটাই মেয়ের দায়িত্ব আমার দায়িত্ব, কোনো কাজের কোনো কাজ হলে সংসারের সমস্ত কাজ একটু গুছিয়েই দেই টাইম পেলে, মানে যদি একটু বাড়িতে থাকি, অফিস করলে তখন বাড়িতে না থাকলে আর কী করার আছে। বন্ধুরা কিচেনে চলে এসেছি, কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। কী বলো তো, রান্না বাদে সমস্ত কাজই তো ফাঁকা থাকে না, সেগুলো তো করতে হয়, রেগুলার কাজগুলো সেগুলো থেকেই যায়, রান্নাটা কেন বাদ বল।
রান্নার চাপ নেই বললাম, কারণ ওই যে রাত্রে 2:30 সময় রান্না হয়, ওই রান্নাটাই আমাদের মেয়ে যতটুকু থাকে খায়, আমরা তো সারাদিন খাবার খাই না। তো আমার রুমটা পরিষ্কার করছি, রুমটা কাজের লোক নিলে তাদের কাজ আমার পছন্দ হয় না। বন্ধুরা, ভিডিওটা শুরু করেছি রাত থেকে, রাত 2:30 থেকে শুরু করেছি, এখন পর্যন্ত চলছে। আমি কিন্তু সকালের দিকে ভাবলাম আসবো, তো কাজ করছিলাম, কাজ করতে করতে আর আসা হয়নি। একেবারে স্নান টান করে চুলে আজকে জল দিইনি, তো স্নান টান করে একেবারে চুল ভিজানো হয়নি। মেয়ে স্নান করেছে, আমি স্নান করেছি, তো ওই যে মেয়ে ওপাশে বসে আছে, ওই যে রং করলো, রং ওই যে বাড়ি তৈরি করছে, ড্রয়িং করছে, তো বসে বসে রুল দিয়ে ওটাই করছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছে দেখেছে দেখেছে, দরজা খোলা, ঠিক আছে, সব দেখেছে সব দেখেছে, দেখেছে সকালে। তো এখন তো রান্না হবে না, সকালেও তো মেয়ে ভাত খেয়েছে, ভাত ছিল, ভাতটা খেয়ে নিয়েছে, এখন তো রান্না করছি না, একটু পরে রুটি বানাবো। তো আজকে রান্নার চাপটা কম আছে বলতে, ভোরের দিকে যে রান্নাটা বসানো হয়েছিল, তরকারি হয়েছে, চিকেনটা ছিল, ওগুলো সব কিন্তু আছে এখনো। তো সেই জন্য ভাবছি যে এখন আর রান্না করবো না, একেবারে আবার ভোর রাত্রে 2:30 দিকে রান্না করবো, রাত 2:30 সময় আবার রান্না হবে। তো এখন তো কাজের চাপটা কম, তো ভাবছি কয়েকটা রিলস বানাবো, শর্টস বানাবো। চলো আমি কয়েকটা শর্টস বানিয়ে নিই, শর্টস বানিয়ে নিব, তারপরে আমি তো কাজ করব। তো বন্ধুরা, এখন রাখছি, শর্টস বানিয়ে নিই, পরে আবার তোমার সঙ্গে কথা বলবো। এখনকার মতো টাটা, পরে আবার তোমাদের সামনে আসছি। শর্টস করা হয়ে গেল, বর চলে এসেছে অফিস থেকে, তো আসার পথে এই যে ফল নিয়ে চলে আসলো। তো ফল ইফতারের সময় ফল সাজাতে হবে, কারণ কি বলতো, ফল ছাড়া আমরা অন্য কিছু খাচ্ছি না, পেটের সমস্যা, ওই যে গ্যাস হয়ে যাচ্ছে, তবুও আমি হাল ছাড়ি না। মানে আমি মুড়ি খাওয়ার সময় আমার কিছু লাগেই তেলে ভাজা, তো বর খায় না, বর একটু মেনটেন করছে, ও একটু খেতে চাইছে না, তবু আমি বলি তাই দু একটা, মানে বেশি না, দু একটা খাই মুড়ির সঙ্গে, আমার মুড়ি ভালো লাগে, মুড়ির জন্য খেতে হয়। বন্ধুরা, রুটি বানাচ্ছি, ফল কাটার আগে একটু রুটিটা বানিয়ে নিই, তো ফলটা থাক, রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটি ফল দেখো, রুটিটা কত সুন্দর ফুলছে, ফুললে না দারুণ লাগে আমার, মানে যে কোনো কাজ করলে কাজটা যদি ভালো হয় কত সুন্দর লাগে, মানে মনটা ফ্রেশ হয়ে যায়, মনে হয় যেন সাকসেস করতে পেরেছি, মানে সাকসেস হয়েছি যে কোনো কাজে, যদি কাজটা ভালো হয় না মনে হয় যে সাকসেস হতে পেরেছি, তাই না? তোমাদের মত কি? আমার তো এটাই মনে হয়। তো রুটিগুলো জাস্ট অসাধারণ, মানে দারুণ দারুণ করে ফুলছে, দেখতে ভালো লাগছে, ফুললে কিন্তু রুটিগুলো খেতেও ভালো লাগে, নরম হয়ে থাকে রুটিগুলো। তো চলো বন্ধুরা, রুটিগুলো কিন্তু মানে ভেজে নিই। রুটি করা হয়ে গেল, একদম রুটি ভেজে নিয়ে রেখে দিলাম, এখন চলে এসেছি ফল কাটতে। ফলটা ভালো করে গুছিয়ে কেটে নিব, দুটো প্লেট দেখছো কি গো, কি এটা কি, এটা বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খাওয়া দাওয়া সারার পরে মেয়েকে পড়াতে বসেছি, অনেকক্ষণ থেকে বসাচ্ছি, ওর পাপা একটু পড়িয়ে গেল, আমি আবার পড়াচ্ছিলাম। তো এই যে গোটাতে দিয়ে দিয়েছি, এর মাঝেই কিন্তু বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, তো সেটা তোমাদেরকে ভুলে মানে ভুলে গেছি শেয়ার করতে। তো মেয়েকে বলছি বিরিয়ানি খেয়েছে, তো কই বললো না আমাকে একটুও, ফোনটা আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি, কিছু বলছে না। তো এইভাবে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, তো চলো বন্ধুরা সামনে আসছে একটু কথা বলতে। এই যে সামনে চলে এসেছি কথা বলতে, ভিডিওটা শেষ করবো সেজন্য চলে এসেছি। তোকে পড়ানো হলো, এখন শোয়া ঘুমানোর পালা, এখন মোটামুটি বেজে গেছে পৌনে 11:00, তো আমাকে জানোই তো আবার রাত্রে উঠতে হবে, সেই জন্য ঘুমাতেও হবে। শেষ যদি না করি তাহলে আবার নতুন করে কী করে ভিডিও আমি অন করতে পারবো, ভিডিও ক্লিপ তুলতে পারবো, তাই না, ভিডিও শ্যুট করতে পারবো। তো বন্ধুরা, আর বেশি বড় করবো না, তো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। তোমার ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেউ যদি নতুন আসো আমার চ্যানেলটা পাশে থেকো, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যারা নতুন আসছো চ্যানেলটা পাশে থেকো, পারলে একটু শেয়ারও করে দেবে।